হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম এই সপ্তাহে সেরা 18টি চাকরির খবর নিয়ে। প্রথমেই যে চাকরিটি দেখতে পাচ্ছি, জেমকন গ্রুপে একাধিক চাকরি। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান জেমকন গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা বিএ ইন অ্যাকাউন্টিং, সিএ, সিসি অর সিএ। এরপরের যে চাকরিটি, ঢাকায় চাকরি দিচ্ছে ভয়েসে ভ্যালে। জার্মান ভিত্তিক গণমাধ্যম ভয়েসে ভ্যালে ডিস্ট্রিবিউশন কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম ডিজিটাল ডিস্ট্রিবিউশন কোঅর্ডিনেটর, পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং, মিডিয়া ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজে স্নাতক বা স্নাতকোত্তর। এরপরে যে চাকরিটি, আশুগঞ্জ পাওয়ার স্টেশনে 47 জনের চাকরি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে 13টি পদে 47 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে মেরিন একাডেমিতে একাধিক চাকরির সুযোগ। বাংলাদেশ মেরিন একাডেমিতে 3টি পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর চট্টগ্রাম বন্দরে একাধিক চাকরি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 2টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর সিটি ব্যাংকের চাকরি, এটা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আগ্রহীরা আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি, পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। এরপর আবুল খায়ের গ্রুপে চাকরি, আগ্রহীরা আগামী 24 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম স্টোর কিপার, পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক চাকরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাব টেকনিক্যাল অফিসার পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম সাব টেকনিক্যাল অফিসার, পদসংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। এরপর ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনে চাকরির সুযোগ। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনে প্রোগ্রাম ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম প্রোগ্রাম ম্যানেজার, পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতকোত্তর, এমফিল হলে অগ্রাধিকার। HSC পাশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি। আগ্রহীরা আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভাগের নাম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রকল্পের নাম বাংলাদেশ ভূমি জরিপ উন্নয়ন প্রকল্প। এছাড়া আরেকটি চাকরি আছে, আকিস গ্রুপে 23 জনের চাকরি। আগ্রহীরা আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ, অঙ্গ প্রতিষ্ঠানের নাম আকিস কার্টুনস লিমিটেড। এরপর ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ। বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা ফিনান্সে স্নাতক। এরপর নেসলে বাংলাদেশের চাকরি। নেসলে এসএ সুইজারল্যান্ডের অধীনস্থ প্রতিষ্ঠানে বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী 26 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেশিনিস্ট কোর্স। এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে 17 পদে চাকরি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে 17টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকে 29 জনের চাকরি। বাংলাদেশ ব্যাংকে 2টি পদে 29 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরে 6টি পদে চাকরির সুযোগ রয়েছে। আগ্রহীরা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার, পদ সংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা সিএ, আইসি, এমএ। এরপরে চাকরি দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহীরা আগামী 25 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভাগের নাম রিস্টোরিং ফ্যামিলি লিঙ্ক বা আরএফএল, পদের নাম প্রোগ্রাম অফিসার, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এই ধরনের অসংখ্য চাকরির খোঁজ খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে এই ধরনের আরও কয়েকটি চাকরির খবর নিয়ে।